নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে আইএসএল এর মঞ্চে মুখোমুখি ইস্ট ইস্টবেঙ্গল এবং চেন্নাই এফসি যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে জিতে গেল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়ার্দাত তিনি ফার্স্ট ইলেভেনে ফেলিসিও ব্রাউন এবং লার্জুনডুঙ্গাকে ফিরিয়েছিলেন তো আজকের ম্যাচে কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামানো হয়েছিল তো ব্যাপারটা হচ্ছে বেঙ্গল ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের মধ্যে সেই কম্বিনেশান অফ প্লে সেটা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে যেটা কিন্তু সুপার কাপের সময় আমরা দেখেছিলাম তো কোথাও না কোথাও গিয়ে ফেলিসিও ব্রাউনকে এখনও সেইভাবে তাদের টপ ফর্মে দেখা যায়নি অনেকটাই আনফিট মনে হচ্ছে তো তাকে দেখে অনেকাংশেই মনে হচ্ছে যে সিবেরিও টোরো কিন্তু অনেকটাই বেটার ছিল তো যাই হোক দিনের শেষে কিন্তু পয়েন্টসটাই সব থেকে বড়ো কথা হয় ইস্টবেঙ্গলের খেলার মধ্যে সেই রকম ঝাঁঝ না দেখা গেলেও মূল্যবান তিনটে পয়েন্ট কিন্তু সংগ্রহ করতে পেরেছি ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কিন্তু এর দরুন ষোলো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এলো নয় নম্বর থেকে আট নম্বরে উঠে এলো বেঙ্গালুরুকে টোপকে তো এটা ইস্টবেঙ্গলের জন্য একটু হলেও স্বস্তির খবর হবে তো নন্দার স্ট্রাইক তো সেইটা কিন্তু বিকাশ ইয়াম নামের গায়ে লেগে সেটা কিন্তু জালে বলটা জড়িয়ে যায় এইভাবে কিন্তু একটা গোল হয়েছে আজকের ম্যাচ এরপরে তোমাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে ছত্রিশ বছর বয়সী লিথুনিয়ান স্ট্রাইকার নেটজাস ভাল্কিসকে নিয়ে তো বন্ধুরা এই নেটজাস ভাল্কিসকে তোমরা সকলেই চেনো তো একটা সময় আইএসএলে মাতিয়ে খেলে গেছেন তো আমাদের আইএসএলে টোটাল পঞ্চান্নটা ম্যাচ খেলেছিলেন এই নেজাস ভালকিস। যেখানে তার সাতাশটা গোল এবং সাতটা অ্যাসিস্ট কিন্তু ছিল এছাড়া দু হাজার উনিশ কুড়ি সিজনের সময় এই নেজাজ ভালকিস। তিনি কিন্তু গোল্ডেন বুট জিতেছিলেন তো এবার ব্যাপার হচ্ছে তিনি শুধু চেন্নাইন এফসি নয় এ জামশেদপুর এফসি রয়ে খেলে গিয়েছেন তো এই ভাল কিস তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিলেন তিনি কিন্তু অবসর নিলেন তিনি আজকে তার সোশ্যাল মিডিয়াতে অফিসিয়ালি জানিয়ে দিলেন তো আজকেই তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিলেন তো এটা হচ্ছে একটা মানে বড় খবর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো धन्यवाद